গুণগত রসায়ন পর্ব দুইতে তোমাদেরকে স্বাগতম আমরা এই ক্লাসটিতে গুণগত রসায়নের বাকি অংশ কভার করে ফেলব। আমাদের বাকি অংশে কী আছে আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র যেগুলো আসে আমাদের এই চ্যাপ্টারে কভার করে ফেলছি আমাদের বাকি অংশে শুধু বাকি আছে হচ্ছে দ্রাব্যতার অংশটা এবং হচ্ছে আয়ন শনাক্তকরণের পাঠটা সো আমি জেনারেলি পড়ানোর সময় অনেক ফাস্ট পেসে পড়াইতে পারি আবার অনেক স্লো পেসেও পড়াইতে পারি আগের ক্লাসটা আমি মোটামুটি মিডিয়াম পেসে গেছি কিন্তু এই ক্লাসটাতে আমি অনেক বেশি ফাস্ট না যে একটু স্লো ডাউন পেসে যাইতে চাই কারণ তোমাদের অনেকের এই যে টপিকটা দ্রাব্যতার টপিকটা এটাতে অনেক সমস্যা থাকে তোমরা অনেকে এই টপিকটা বুঝো না বা কনফিউজ থাকো আমি আশা করতেছি আজকের এই ক্লাসটি তুমি যদি করো তাহলে এই জায়গা থেকে তোমার বেসিক যেই ক্লিয়ারিটি সেটা যেমন আসবে পাশাপাশি পাশাপাশি অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সবগুলাই তুমি এখান থেকে ক্লিয়ার করে ফেলতে পারবা সো চলো আমরা দেরি না করে শুরু করি আর যাদের কাছে একটু স্লো পেসে মনে হবে ক্লাস তোমরা একটু কাইন্ডলি ইউটিউব থেকে স্পিডটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্স স্পিডে বাড়িয়ে নিবা নিয়ে ক্লাসটা রিভিশন দিয়ে ফেলবা সমস্যা নেই সো প্রথমে আসি আমাদের টাইপ সিক্সে আমরা হচ্ছে দ্রাব্যতা ব্যাপারটা দেখবো দ্রাব্যতা সো দ্রাব্যতা এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত অনেক আগে থেকে পরিচিত এখন আমরা এই জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি ধরো তোমার বাসায় তোমার আম্মু তোমাকে বলল যে তুমি একটা চিনির শরবত তৈরি করো তাহলে তুমি একটা কি তৈরি করবা শরবত তৈরি করবা সো এই শরবত তৈরির জন্য তুমি কি কি ব্যবহার করবা তুমি প্রথমে চিনি ব্যবহার করবা প্লাস চিনিকে পানির ভিতরে দিবা ঠিক আছে চিনিকে কি পানির ভিতরে দিবা সো চিনি এবং পানি দুইটা মিলে একটা শরবত তৈরি করলা এই যে চিনি শরবত তৈরি করলা এই শরবতকে বলা হয় হচ্ছে সলিউশন বা বাংলায় বলে হচ্ছে দ্রবণ ঠিক আছে এবার চিনিকে বলা হয় সলিউট সলিউট বা বাংলায় বলা হচ্ছে দ্রব আর পানিকে বলা হয় তোমার হচ্ছে সলভেন্ট সলভেন্ট বাংলায় বল হচ্ছে দ্রাবক ঠিক আছে এই জিনিসপত্রগুলা যদি সংজ্ঞা আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে যার ভিতরে আমরা দ্রবকে দিই বা চিনি টাইপের কিছুকে দিই মানে যেটা তরল মাধ্যম সেটা হচ্ছে দ্রাবক তাহলে দ্রাবক সময় তরল হয় তরলের ভিতরে আমরা কিছু কঠিন টাইপের কিছু দিই দিয়ে দুইটাকে মিশ্রিত করে আমরা দ্রবণ তৈরি করি তার মানে এই জায়গাতে যে আমরা দ্রবণটা তৈরি করলাম এই দ্রবণটা আসলে দ্রবণটা আসলে দ্রব প্লাস দ্রাবকের যোগফল দ্রব প্লাস দ্রাবকে যোগফল এবার তুমি খুব চিন্তা করো তোমার আম্মু যখন তোমাকে তৈরি করতে বলছে তখন তুমি এক কেজি চিনিকে মাত্র হচ্ছে এক গ্লাস পানির ভিতর ঢেলে দিলা বা হচ্ছে হাফ লিটার পানির ভিতরে এক কেজি চিনি ঢেলে দিলা তাহলে বলো তো চিনি কি আসলে ভিজবে পানির পরিমাণ অনেক কম হয়ে গেছে না তার মানে ব্যাপারটা হইতেছে কি যে আমরা অনেক বেশি পরিমাণ চিনি ঢালতে পারি ঠিক যতটুকু পরিমাণে চিনি ঢাললে পারফেক্টলি গুলে যাবে ঠিক ততটুকুর পরিমাণে চিনি ঢালতে পারি আবার এক লিটার পানির ভিতরে এক চামচ চিনিও ঢালতে পারি তাহলে তিন ধরনের কন্ডিশন একটা হচ্ছে যতটুকু পরিমাণ ঢাল একটা পারফেক্ট শরবত তৈরি হবে সেই পারফেক্ট শরবত তৈরি করার কন্ডিশন আরেকটা হচ্ছে অনেক বেশি পরিমাণ ঢেলে দেওয়ার কন্ডিশন আরেকটা হচ্ছে অনেক কম পরিমাণে ঢেলে দেওয়ার কন্ডিশন সো এই তিনটা কন্ডিশনকে আমাদের তিনটা নাম দেয়া হয় এই তিনটা কন্ডিশনকে আমাদের তিনটা নাম দেওয়া হয় প্রথম নাম যেটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ হ্যাঁ অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ দুই নাম্বার নাম যেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ এই কথাগুলোর সাথে তুমি আগে থেকে পরিচিত যেহেতু ক্যান্ডিডেট তারপরে আমি বোঝানোর জন্য এগুলো লিখতেছি আর তিন নম্বর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ সো এই চলো এই তিনটাকে আমরা একটু ব্যাখ্যা করি অসম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণের ভিতরে যতটুকু পরিমাণে রাখা সম্ভব তার চেয়ে কম পরিমাণে আছে। যতটুকু পরিমাণে রাখা সম্ভব তার চেয়ে কম পরিমাণে যদি থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত আর যতটুকু পরিমাণে রাখা সম্ভব ঠিক ততটুকুই পরিমাণে যদি থাকে তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ আর যতটুকু পরিমাণে রাখা সম্ভব তার থেকে যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ তার মানে একদম সম্পৃক্ত দ্রবণের কথাটার মানে হচ্ছে দেখো এটার কথাটার মানে হচ্ছে সমান সমান আছে। এই কথাটার মানে কি সমান সমান আছে। আচ্ছা অস অতিপৃক্ত দ্রবণ কথাটার মানে কি এটার মানে হচ্ছে অতিরিক্ত আছে সো একটা আছে সমান সমান আরেকটা আছে হচ্ছে অতিরিক্ত আর অসম্পৃক্ত মানে হচ্ছে কম আছে। সো যতটুকু থাকা দরকার তার চেয়ে কম আছে কম থাকলে সেটা অসম্পৃক্ত সমান সমান থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত আর যদি অতিরিক্ত থাকে তখন সেই বলে হচ্ছে অতিপৃক্ত ব্যাপারটা বুঝবা অতিপৃক্ত আমি এই যে তিন ধরনের দ্রবণ দেখলাম এই তিন ধরনের দ্রবণ নিয়ে এখন আমরা কাজ করব। এর ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে দ্রাব্যতা ব্যাপারটা সবসময় আমাদের সম্পৃক্ত দ্রবণের সাথে সংশ্লিষ্ট দ্রাব্যতা ব্যাপারটা সবসময় সম্পৃক্ত দ্রবণের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ একটা সম্পৃক্ত দ্রবণে ঠিক যতটুকু ধরে যদি ততটুকু পরিমাণে থাকে ওই যেইটুকু পরিমাণে আছে ওইটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে ধরো তোমার কাছে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম পানি একশো গ্রাম পানির ভিতরে তুমি ধরো দশ গ্রাম তোমার হচ্ছে লবণ আছে। একশো গ্রাম পানির ভিতরে দশ গ্রাম লবণ আছে এবং একশো গ্রাম পানির ভিতরে দশ গ্রাম লবণ তোমার একদম পারফেক্টলি গোলে তাহলে একশো গ্রাম পানির ভিতরে যদি দশ গ্রাম লবণ পারফেক্টলি গোলে তাহলে এই লবণের দ্রাব্যতা হচ্ছে দশ লবণের দ্রাব্যতা কত দশ তখন এই যে দ্রাব্যতাটা এই দ্রাব্যতাটা আসলে সম্পৃক্ত করতে বলে আমরা দ্রাব্যতা বলতেছি তার মানে সরাসরি আমরা বলতে পারি যে এই সম্পৃক্ত দ্রবণের সাথে সরাসরি আমাদের দ্রাব্যতা কানেক্টেড সো যতটুকুতে তোমার হচ্ছে একদম পারফেক্টলি গুলে যায় বা সম্পৃক্ত অবস্থা ক্রিয়েট করে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা আবার কথাটা বলি যতটুকুতে আমাদের পারফেক্টলি গুলে যায় বা একদম তোমার হচ্ছে যে যেইটুকু পরিমাণ থাকার কথা ওইটুকুই থাকে বা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটাই হচ্ছে দ্রাব্যতা এখন এই দ্রাব্যতা ব্যাপারটাকে আমরা ফর্মুলার মাধ্যমে দেখতে পারি দ্রাব্যতা ব্যাপারটাকে আমরা হচ্ছে যে আরও অন্যান্য মাধ্যমে দেখতে পারি দেখো আমরা যদি একটু ফর্মুলার মাধ্যমে দেখি তো ফর্মুলার মাধ্যমে দেখলে কি বুঝতে পারবো দেখো ধরো আমাদের দ্রাবকের ভিতর একশো গ্রাম দ্রাবকের ভিতর একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা তাহলে একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব তার মানে দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি নিচে আসবে হচ্ছে আমাদের দ্রাবক আর উপরে যাবে হচ্ছে দ্রব এই দুইটার হানড্রেড পারসেন্ট করলে আসবে হচ্ছে আমাদের দ্রাব্যতা এখন ধরো এই জায়গাতে আমরা কোনো একটি দ্রবণকে আমরা কোন একটি দ্রবণকে এম দিয়ে চিহ্নিত করতেছি যে এটা হচ্ছে দ্রবণ আর কোনো একটি দ্রবকে ছোট হাতের এম দিয়ে চিহ্নিত করছি এটা হচ্ছে দ্রব তাহলে দ্রাবকের পরিমাণ কি হবে বলতো এই দ্রাবকের পরিমাণ দ্রাবক ইকুয়ালস টু দ্রাবক ইকুয়ালস আসব হচ্ছে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম এটাকে আমরা দ্রাবক বলবো আমাদের বইতে এইভাবে এটা চিহ্নিত করে দ্রবণকে বড়ো হাতের এম দেয় আর হচ্ছে দ্রবকে ছোট হাতের এম দেয় তাহলে দ্রাবক আসে হচ্ছে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম তার মানে এই জায়গাতে উপরে আমরা দিব হচ্ছে দ্রব উপরে দ্রব দিলে ছোট হাতের এম আর নিচে দেখো দ্রাবক দিলে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ইন্টু হান্ড্রেড এইটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাব্যতা এটাকে কি বলতেছি দ্রাব্যতা তাহলে কোনো একটি যোগের দ্রাব্যতা এস ইকলস টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু হান্ড্রেড সো এইটা দিয়ে আমরা কিন্তু দ্রাব্যতা রিলেটেড অনেক ম্যাথ করে ফেলতে পারি ঠিক আছে এখন আসো আমরা দ্রাব্যতার কয়েকটা ইউনিট দেখব দ্রাব্যতার ইউনিট এবার বলবো ভাইয়া দ্রাব্যতার আবার ইউনিট কেন দরকার দ্রাব্যতার তো আসলে কোনো ইউনিট হওয়ার কথা না কারণ দেখো উপরেও তোমার দ্রব্য যেটাও ভর নিচে তোমার দ্রাবক এটাও ভর তাহলে ভর ডিভাইডেড বাই ভর তাহলে কিভাবে আমাদের ইউনিট হবে দেখো দ্রাব্যতাকে পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন টাইপের ইউনিট ব্যবহার করি আমাদের এইটা ভর ডিভাইডেড বাই ভর আসা সত্ত্বেও কয়েকটা ইউনিট ব্যবহার করি এই ইউনিটগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আশা করি যতদূর পরিমাণ বুঝাইছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো সো প্রথম যে ইউনিটটা আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে প্রথম যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম হান্ড্রেড গ্রাম ওয়াটার ঠিক আছে সো গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম ওয়াটার বা গ্রাম ডিভাইডেড বাই একশো গ্রাম পানি এই কথাটার মানে কি একশো গ্রাম পানির ভিতরে যত গ্রাম দ্রব্য থাকে সেটাই হচ্ছে আমার দ্রাব্যতা একশো গ্রাম পানির ভিতরে যত গ্রাম দ্রব্য থাকে সেটাই হচ্ছে আমার দ্রাব্যতা যখনই আমাদের অন্য কোনো ইউনিটে থাকবে যদি আমাদের গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম ওয়াটার হয় তাহলে আমরা গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম ওয়াটারে কনভার্ট করব কিভাবে কনভার্ট করব একটু পরে দেখি হ্যাঁ আমাদের আরেকটা ইউনিট আছে আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে গ্রাম ডিভাইডেড বাই তোমার হচ্ছে লিটার এটা আরেকটা দ্রাব্যতার ইউনিট আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে মোল ডিভাইডেড বাই লিটার সো মোল ডিভাইডেড বাই লিটারকে আমরা হচ্ছে ঘনমাত্রার ইউনিটও বলি ঘনমাত্রার ইউনিট বা মোলারিটি বলি তাই না মোল ডিভাইডেড বাই লিটার সো দ্রাব্যতার সবচেয়ে কমন ইউনিট হচ্ছে আমাদের মোল ডিভাইডেড বাই লিটার বা মোলারিটি এখন মোলারিটি থেকে আমরা গ্রাম ডিভাইডেড বাই লিটারে কিন্তু অনায়াসে কনভার্ট করতে পারি কিভাবে কনভার্ট করতে পারি দেখো আমরা যে কোনো একটা জিনিসের মোলারিটি এস ইকুয়ালস টু জানি হচ্ছে এন ডিভাইডেড বাই ভি এটা জানি না এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ভি তার মানে এস ঘনমাত্রা ইকোয়ালস টু মোল ডিভাইডেড বাই লিটার আচ্ছা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো এবার দেখো আমরা মোলের ক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা জানি ডাব্লু ইকোয়ালস টু তোমার হচ্ছে মোল এন ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই এম সো এই যে এন ইকোয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই এম এই এন এর এন এর একক কি বলতো এন এর একক মোল না এন এর একক হচ্ছে মোল এখন আমরা যদি এই জায়গা থেকে ডাব্লিউ এর এককটা বের করি তাহলে ডাব্লু ইকোয়ালস টু দেখো এন ইন্টু এম তখন দেখো এই যে ডাব্লিউ এর একক তৈরি হয় গ্রাম সো দেখো তো এই জায়গায় এন এর সাথে এই এন এর পার্থক্য কি এই এন এর সাথে একটা জাস্ট আণবিক ভর গুণ করলেই আমরা গ্রাম ইউনিটে কনভার্ট করে ফেলতে পারি খুব সোজা কথা দেখো এই এন এর সাথে উপরে যে এন আছে এই এন এর একক ছিল হচ্ছে মোল ওই এনের এর সাথে একটা শুধু এম গুণ করলাম করলে আমরা ডাব্লিউ তে বা গ্রামে কনভার্ট করে ফেললাম তার মানে আমরা যেখানে হচ্ছে মোল ডিভাইডেড বাই লিটার নিচ্ছি ওখানে যদি আমরা সিম্পলি আণবিক ভর গুণ করি তাহলে এই মোল ডিভাইডেড বাই লিটার গ্রাম ডিভাইডেড বাই লিটারে কনভার্ট হয়ে যাবে তার মানে এই জায়গা থেকে যদি আমরা এই জায়গায় নিতে চাই তাহলে মোল ডিভাইডেড বাই লিটার থেকে গ্রাম ডিভাইডেড বাই লিটার কীভাবে করব জাস্ট কি করব আমরা এই মোলের সাথে আনবিক ভর গুণ করব তাহলে গ্রাম ডিভাইডেড বাই লিটার হয়ে যাবে এবার এই গ্রাম ডিভাইডেড বাই লিটারকে তোমার গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম অফ ওয়াটারে কনভার্ট করা যায় কিভাবে দেখো এখানে এক লিটার এক লিটার মানে ওয়ান থাউজেন্ড ঠিক আছে ওয়ান এল ওয়াটার 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 আর হচ্ছে গ্রাম সেম ঠিক আছে পানিতে এটা ধরা হয় পানির ক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারি যে ওয়ান থাউজেন্ড এম এল ওয়াটার আর ওয়ান থাউজেন্ড গ্রাম ওয়াটার সেম তাহলে যখন আমরা এই নিচে ওয়ান থাউজেন্ড গ্রাম ওয়াটার লিখবো তখন এই ওয়ান থাউজেন্ড গ্রাম ওয়াটারকেই ওয়ান থাউজেন্ডের জায়গায় ওয়ান হান্ড্রেড করলেই কিন্তু আমরা গ্রাম ডিভাইডেড বাই লিটার থেকে গ্রাম ডিভাইডেড বাই হান্ড্রেড গ্রাম অফ পানিতে কনভার্ট করতে পারবো সো তুমি যদি এই সিম্পল কনভার্সনগুলো বুঝো তাহলে ছোট ছোটো ম্যাথগুলা তুমি অনায়াসে করতে পারবা ছোট ছোট ম্যাথগুলো অনায়াসে করতে পারবা বিশেষ করে ভার্সিটি ক ইউনিটের ডিউতে এইগুলো আসে আমি রিসেন্ট যখন ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করাইছি এবং প্রিপারেশন বুক থেকে বেশ কিছু ম্যাথ করাইছি আমার স্টুডেন্টদের মানে আমার হচ্ছে যে আমি একটা টিউশন করাই টিউশনে করাইছি এবং হচ্ছে তোমাদের ভার্সিটি কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে করাইছি সো ওই জায়গাতে করাইতে যে এই ছোট ছোট ট্রিকগুলো কিন্তু ব্যবহার করছি সো ওই ট্রিকগুলো যেহেতু ব্যবহার করছি এবং এখানে তোমাদের ওই কোয়েশ্চেনগুলো আমি দেখাইতে পারতেছি না এই জন্য ভাবলাম তোমাদের বেসিকটা শেখায় দিই তুমি যখন একা একা কোয়েশ্চেন সলিউশন করতে যাবা যাতে এই জিনিসপত্রগুলো ভালো মতো বুঝো সো আশা করছি আমরা এই জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারছি যে এখান থেকে এইগুলা আমাদের কিভাবে কনভার্সন হলো আচ্ছা সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে আমরা দ্রাব্যতা বুঝলাম দ্রাব্যতার এই এককগুলোর কনভার্সন বুঝলাম আমরা সলিবিলিটি বুঝলাম এগুলো হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে ক্লিয়ার সো মোটামুটি যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে এখন আসবো হচ্ছে যে দ্রাব্যতার উপরে ইফেক্ট ফেলে এরকম বেশ কিছু নিয়ামক নিয়ে কিছু কাজ করবো দ্রাব্যতার উপর ইফেক্ট ফেলে এরকম বেশ কিছু নিয়ামক নিয়ে কাজ করব আচ্ছা সো আমরা একটু দেখবো আমাদের হেডিং দিবা এই পর্যন্ত তুমি তুমি যদি বোঝো দেখো আমরা কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি ম্যাথ বা অন্যান্য কোশ্চেনও আমরা করব স্টেপ বাই স্টেপ করবো সো দ্রাব্যতার উপর ইফেক্ট ফেলে এরকম কিছু নিয়ামকের দিকে যদি তাকাই দেখো দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক হ্যাঁ দ্রাব্যতা এটার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক প্রভাব বিস্তারকারী নিয়ামক মানে কারা দ্রাব্যতাকে চেঞ্জ করতে পারে এটা সো প্রথমত দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক হচ্ছে দ্রব দ্রব দ্রাব্যতাকে চেঞ্জ করতে পারে দ্বিতীয়ত দ্রাবক দ্রাবক হচ্ছে দ্রাব্যতাকে চেঞ্জ করতে পারে তিন নাম্বার হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আমাদের দ্রাব্যতাকে চেঞ্জ করতে পারে প্রত্যেকটা জিনিস মুখস্ত করবা এমসিকিউতে কিন্তু আসে যে দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকের নাম বলো তাপমাত্রা তাপমাত্রার পরে আমাদের পরবর্তীতে আসছে হচ্ছে পরবর্তীতে আসছে হচ্ছে চাপ তাপমাত্রার পরে পরবর্তীতে আসছে হচ্ছে চাপ আচ্ছা চাপের পরে আমাদের পরবর্তীতে আসছে হচ্ছে সময়ন প্রভাব সময়ন প্রভাবের কারণে আমাদের সময়ন প্রভাব বা সমায়নের প্রভাব এটার কারণে আমাদের দ্রাব্যতা চেঞ্জ হয় এবং আরেকটা এটা হচ্ছে পিএইচ সো এই পাঁচটা হচ্ছে আমাদের দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক এটা এমসিকিউতে আসে এখন এই চা পাঁচটার ভিতরে আমাদের ব্যাখ্যা জানতে হবে দ্রাবকের জন্য ব্যাখ্যা তাপমাত্রার জন্য ব্যাখ্যা চাপের জন্য ব্যাখ্যা এবং সময়নের প্রভাব এই কয়েকটা ব্যাখ্যা জানতে হবে সুন্দর মতো এইগুলা পড়তে হবে তাহলে আমরা ডি আরো এবং হচ্ছে এখান থেকে যে কোনো এমসি যে ব্যাখ্যা সেটা একটু আসি দ্রাবকের ব্যাখ্যাতে একটা কমন লাইন বলা হয় জাস্ট অল্প একটুতে বোঝাই দিব এটাকে বলা হয় যে লাইক ডিজলভস এরকম বলা হয় শুনছো তুমি লাইক ডিজলভ ডিজলস লাইক তার মানে হচ্ছে যে যে যার ভিতরে দ্রবীভূত হয় কথাটা এরকম মানে তুমি যেমন মানুষ তোমার বন্ধু তেমন হবে এরকম আমার আব্বু একটা কথা বলতো আমাকে হ্যাঁ যে আমার ছোটোবেলায় বলতো মানে বন্ধু সিলেকশনের ক্ষেত্রে বলতো যে বলতো যে তোমার যদি মাদক নেয়া মানে সোজা কথা এইভাবে বলতো তোমার যদি গাঁজা খাওয়া অভ্যাস তৈরি হয় তোমাকে পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমি ছেড়ে দিই তুমি ওখানে যেয়ে গাঁজাখোরকে কিন্তু খুঁজে বের করবে গাঁজা খাওয়ার জন্য সো মানুষ যেই অভ্যাসগুলা তৈরি করে ওই অভ্যাসের একটা বৈশিষ্ট্য হ্যাঁ তার ভিতরে কিন্তু থেকে যায় সো এই যে বৈশিষ্ট্য থেকে যায় এইটাই এইটাই এই জায়গাতে প্রকাশ পাচ্ছে সো মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য যদি ভালো হয় তাহলে আমার আমাদের ওই বৈশিষ্ট্যগুলাই কিন্তু প্রকাশ পাবে যেমন দেখো আমি সব সময় অনেক পজিটিভ কথা বলতে পছন্দ করি অনেক পজিটিভ কথা বলতে পছন্দ করি আমি হচ্ছে যে হোপফুল একজন মানুষ অপটিমিস্টিক একজন মানুষ সো আমি আমার বন্ধুদের সাথে যখন মিশি তখনও হোপফুল আমি যখন আমার স্টুডেন্টদের সাথে মিশি তখনও হোপফুল আমি যখন আমার বাবা মায়ের সাথে মিশি তখনও ফুল ইভেন আমি আমার পার্সোনাল যে মানুষটা আছে তার সাথে যখন কথা বলি তার সাথে যখন মিশি তখনও কিন্তু আমি হোপফুল তার সাথেও আমি হোপফুল সো মাঝে মাঝে সে বিরক্ত হয় যে তুমি এত মোটিভেশনাল কথাবার্তা বলো কেন এইগুলা বলো কেন ঠিক আছে সো বিরক্ত হয় তো ব্যাপার হচ্ছে যে একজন মানুষ যদি তার মাথায় এই ধরনের থটস থাকে তাহলে কিন্তু সে এই ধরনের থটস প্রকাশ করবে তোমার মাথায় যদি খারাপ থটস থাকে তাহলে তুমি খারাপ থটস প্রকাশ করবা তোমার যদি অভ্যাস তৈরি হয় তাহলে তুমি যেখানেই যাও ওই বদঅভ্যাসগুলো কোনো না কোনো ভাবে প্রকাশ পাবে আমি কয়েকটা জিনিস খেয়াল করছি আমার কিছু ফ্রেন্ড ওরা আমি ওদের সাথে অনেক আগে মিশতাম ওরা প্রচণ্ড পরিমাণে গালাগালি করে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গালাগালি করে সো আমি খেয়াল করে দেখছি ওরা বাসায় বা পার্সোনাল স্পেসে যে গালাগালিগুলো করে ওরা যখন পাবলিক স্পেসে যায় পাবলিক স্পেসে যেয়েও কিন্তু ওরা ওই সেম টানে টানে গালাগালি শুরু করে ওই সেম টানে টানে উল্টাপাল্টা কথা শুরু করে সেম টানে টানে হচ্ছে তোমার বিভিন্ন ব্যাশিং শুরু করে সো আমার মনে হয়েছিল ওইটা দেখার পরে যে আমরা যদি কোনো বদ অভ্যাস তৈরি করি এই অভ্যাস কিন্তু আমাদের ভিতর থেকে যায় না সো এই জায়গাতেও ব্যাপারটা তাই যে যে হচ্ছে লাইক সে লাইকেই ডিজলভ হবে যে আনলাইক সে আন আনলাইকে ডিজল হবে মানে কথাটা হচ্ছে যে কেউ যদি পোলার হয় কেউ যদি পোলার হয় সে পোলারের ভিতরেই ডিজলভ হবে হ্যাঁ কেউ যদি পোলার হয় সে পোলারের ভিতরে ডিজলভ হবে কেউ যদি নন পোলার হয় সে নন পোলারের ভিতরেই ডিজলভ হবে এবার আরেকটু যদি আমরা বোঝার চেষ্টা করি পোলার নন পোলার ব্যাপারটা কি দেখো কেউ একজন পোলার এই কথাটার মানে কি কেউ একজন পোলার এই কথাটার মানে হচ্ছে ধরো একটা দ্রব সে পোলার দ্রব মানে সে প্লাস মাইনাসে পরিণত হয় সে একটা দ্রাবকের ভিতর দ্রুবীভূত হবে সে একটা পোলার দ্রাবকের ভিতরেই দ্রবীভূত হবে সে একটা পোলার দ্রাবকের ভিতরেই দ্রবীভূত হবে কোন একটা দ্রবক সে দ্রব সে যদি নন পোলার হয় সে একটা নন পোলার দ্রাবকের ভিতরেই দ্রবীভূত হবে ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের এখানে ম্যাটার এইটা হচ্ছে আমাদের এখানে ম্যাটার সো পোলার দ্রাবক পোলার দ্রাবকে দ্রবীভূত হয় নন পোলার দ্রাবক নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এখানে হয়েছে এখানে বেশ কিছু উদাহরণ আছে বইতে একটু রিডিং পড়লে তুমি উদাহরণগুলো সম্পর্কে আরেকটু একটু ভালো করে জানতে পারবা ঠিক আছে ওকে যেমন দেখো একটা উদাহরণ সিসিএল ফোর পানিতে দ্রুবীভূত হয় কিন্তু বেঞ্জিনে হয় না সিসিএল ফোর পানিতে দ্রুবীভূত হয় কিন্তু বেঞ্জিনে হয় না কারণ সিসিএল ফোর পানিতে দ্রুবীভূত হচ্ছে কারণ সিসিএল ফোর হচ্ছে প্লাস মাইনাসে পরিণত হয় পোলার পানিও পোলার কিন্তু বেঞ্জিনের ভিতর দ্রুবীভূত হয় না কারণ বেঞ্জিন হচ্ছে নন পোলার সো পোলার পোলারের ভিতর হবে নন পোলারে হবে না এটা একটা উদাহরণ এরপর আসো আমাদের তাপমাত্রার প্রভাবটা কি তাপমাত্রার প্রভাবটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা তাপমাত্রার প্রভাবটা খুবই ইম্পর্টেন্ট তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা সবসময় দুইটা দুই ধরনের হয় একটা হচ্ছে একটা হচ্ছে তাপ উৎপাদি একটা হচ্ছে তাপ উৎপাদি ঠিক আছে আর একটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তাপ হারি। তাপ হারি সো দুই ধরনের যে বিক্রিয়া আছে একটা হচ্ছে তাপ একটা হচ্ছে তাপ হারি এবার এই তাপ এই দুইটা কিভাবে কাজ করে আমরা একটু সেটা বুঝতে পারলেই হবে দেখো একটা মানুষ যদি তাপ হারি হয় বিক্রিয়া যদি তাপ হারি হয় তার মানে সে বাইরে থেকে তাপ গ্রহণ করে করে বিক্রিয়া করে সে বাইরে থেকে তাপ গ্রহণ করে সে বিক্রিয়া করে সে তাপ তৈরি করতে পারে না সে তৈরি করতে পারে না বিক্রিয়া করার জন্য সে তৈরি করতে পারবে না সে বাইরে থেকে তাপ গ্রহণ করে তারপরে বিক্রিয়া করবে তাপ উৎপাদী মানে সে নিজে উৎপন্ন করতে পারে কথাটা বুঝবা কথাটার মানে বুঝবা সে তাপ উৎপাদী মানে সে নিজে তৈরি করতে পারে তাপ সে তাপ হারি মানে সে বাইরে থেকে তাপ গ্রহণ করে তারপরে বিক্রিয়া করে এখন একজন মানুষ যে বাই নেচার বাইরে থেকে তাপ গ্রহণ করে তারপরে বিক্রিয়া করতেছে তাকে যদি তুমি আরো বেশি তাপ দাও তাহলে তার দ্রাব্যতা আরও বৃদ্ধি পাবে তার কার্যক্ষমতারও বৃদ্ধি পাবে সো কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি যে সে তাপ গ্রহণ করতে পছন্দ করে তা তাকে তুমি যদি আরও তাপ দাও তাহলে সে আরো বেশি তাপ নিয়ে তার কার্যক্ষমতা বাড়াবে আর কার্যক্ষমতা বাড়ালে সে কি হবে তার দ্রাব্যতা বাড়াবে তাহলে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ বাড়াও হ্যাঁ তুমি যদি তাপ বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি বাইরে থেকে কোনো তাপ দিচ্ছি না সে একা একাই তাপ তৈরি করতেছে সে একা একাই তাপ তৈরি করতেছে এখন তার নিজে থেকে তাপ তৈরি করার ক্ষমতা আছে তুমি যদি বাইরে থেকে আরো বেশি তাপ তাহলে তার জন্য সেই বাইরে থেকে তাপ দেওয়াটা এক্সট্রা না নীতির বিরুদ্ধে কাজ করা না সো নীতির বিরুদ্ধে যদি যদি কাজ করা হয় তাহলে তাপ তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বাইরে থেকে দাও তখন দ্রাব্যতা দ্রাব্যতা আমাদের হ্রাস পায় এই কথাটা ভালো করে বুঝতে হবে এই কথাই হচ্ছে আমাদের এমসি এই কথাই এমসিকিউ সো আমাদের এই জায়গা থেকে কয়েকটা উদাহরণ দেখতে হবে যে কারা তাপ হারি বিক্রিয়া আর কারা তাপ উৎপাদী বিক্রিয়া যেমন দেখো তাপ হারি বিক্রিয়ার ভিতরে আমাদের কয়েকটা উদাহরণ আছে যেমন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো যারা আছে এগুলো হচ্ছে সব তাফহারি এগুলো হচ্ছে সব তারি তাফহারি তারপর হচ্ছে লেড নাইট্রেট এ পিবি এন থ্রি টু লেড নাইট্রেট আশা করি এগুলো সব দেখা যাচ্ছে নিচে যা লিখছে এগুলো সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যাচ্ছে না আই গেস আই গেস যাচ্ছে হ্যাঁ যাচ্ছে ওকে সো এগুলা সব হচ্ছে আমাদের তাপহারি এগুলাতে যদি আমরা তাপ দিই তাহলে এদের দ্রাব্যতা আসে নিচের কোনটির দ্রাব্যতা তাপ বাড়ালে বৃদ্ধি পায় তাহলে আমরা খুঁজব কি পটাশিয়াম নাইট্রেট নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড লেড নাইট্রেট এগুলো কি আমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। লিখে লিখে প্র্যাকটিস করে এগুলা মনে রাখবো এগুলো মনে রাখলে কি হবে যে এগুলো হচ্ছে তাপ হারি বিক্রিয়া দেয় তাপ হারি বিক্রিয়া দিলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায় শেষ এবার আসো আমাদের তাপ উৎপাদ বিক্রিয়াতে কারা আছে তাপ উৎপাদী বিক্রিয়াতে বিশেষ করে ক্যালসিয়াম রিলেটেড যে কয়টা তোমার হচ্ছে যে বিক্রিয়ক আছে ক্যালসিয়াম রিলেটেড যে কয়টা তোমার কম্পাউন্ড আছে যেমন দেখো ক্যালসিয়াম সালফেট একটা ক্যালসিয়াম রিলেটেড কম্পাউন্ড তারপরে ক্যালসিয়াম ক্রোমিয়াম অক্সাইড একটা ক্যালসিয়াম রিলেটেড কম্পাউন্ড তারপরে হচ্ছে অ্যামোনিয়াম এনএইচ ফোর সি ডবলও হোল টু সি এ একটা কম্পাউন্ড কি জানি নাম ভুলে গেছি সো এই যে কম্পাউন্ড এইটা হচ্ছে ক্যালসিয়াম রিলেটেড কম্পাউন্ড এদের ক্ষেত্রে তুমি যদি তাপ বৃদ্ধি করো এদের ক্ষেত্রে তুমি যদি তাপ বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে কারণ এরা নিজেরা তাপ উৎপাদি বিক্রিয়া দেয় এরা একা একা তাপ তৈরি করতে পারে সো যেহেতু একা একা তাপ তৈরি করতে পারে তাহলে তাপ যেহেতু তৈরি করতে পারে আমি যদি আরও তাপ দিই এর দ্রাব্যতা হ্রাস পাবে তাহলে এবার তুমি কিভাবে মনে রাখবা যে এই পরমাণুগুলাই তাপ তৈরি করতে পারে তুমি মনে করে দেখো চুন পানির ভিতরে দিলে একাই তাপ তৈরি করে চুন আসলে কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট তার মানে কি চুন যেহেতু ক্যালসিয়াম কার্বোনেট চুন যেহেতু ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম রিলেটেড যৌগ একা একাই তাপ তৈরি করতে পারে অর্থাৎ তাপ উৎপাদি আর যদি তাপ উৎপাদি হয় তাহলে কী হবে যদি তাপ উৎপাদি হয় তাহলে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ক্রোমেট অ্যামোনিয়াম এনএস ফোর সি ডাবলো হোল টু সি এইগুলা এইগুলা এগুলাকে তুমি যত বেশি তাপ দিবা এগুলাকে তুমি যত বেশি তাপ দিবা এর দ্রাব্যতা তত বেশি হ্রাস পাবে এর দ্রাব্যতা তত বেশি হ্রাস পাবে সো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি হ্যাঁ এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি এবার এই জায়গাতে আমাদের তোমার হচ্ছে আরো কয়েকটা যৌগ আছে যেগুলার দ্রাব্যতা সম্পর্কে আমাদের জানতে হবে এটা এমসিকিউতে আসে এটা এমসিকিউতে আসে সো এটা আমরা একটু জানার চেষ্টা করব দেখো এটা আমরা একটু জানার চেষ্টা করব এমসিকিউতে আসে আমাদের পর্যায় সারণীর গ্রুপ টু হ্যাঁ পর্যায় সারণীর গ্রুপ টু গ্রুপ টুতে কে আসে যেমন দেখো বেরিলিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম তারপর হচ্ছে স্ট্রনসিয়াম তারপর বেরিয়াম হ্যাঁ এই কয়টা যৌগ আছে আমাদের পর্যায় সারণীর গ্রুপ টুতে পর্যায় সরণের গ্রুপ টুতে সো এই যৌগগুলা এই যোগগুলার সাথে এই প্রত্যেকের সাথে যদি ওএস হাইড্রোক্সাইড যুক্ত হয় ও এই সাইডক্সাইড যুক্ত হয় ও এই সাইরক্সাইড যুক্ত হয় ও এই সাইরক্সাইড যুক্ত হয় ও এই সাইরক্সাইড যুক্ত হয় তাহলে উপর থেকে যত নিচে যায় তত দ্রাব্যতা বৃদ্ধি পায় উপর থেকে যত নিচে যায় তত দ্রাব্যতা বৃদ্ধি পায় আর এই যোগগুলোর সাথেই এই যৌগগুলোর সাথেই যদি আমাদের সালফেট বা কার্বনেট সালফেট হচ্ছে এসোফোর সালফেট বা কার্বনেট এগুলা যুক্ত হয় সালফেট বা কার্বনেট এগুলা যুক্ত হয় তাহলে নিচে থেকে যত উপরে যাবে তত দ্রাব্যতা বৃদ্ধি পাবে এবার তোমার কাছে প্রশ্ন আসবে ভাইয়া এই কথাগুলো তো বুঝলাম না দেখো আমি যে কথাগুলো বুঝাইছি এগুলার সাথে সাথে মিলায়ে আমি একটু উদাহরণ দিব তাহলে তুমি বুঝতে পারবা এই ছকটা বুঝতে পারবা দেখো বেরিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম বেরিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইস্ট্রোনসিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম হাইড্রক্সাইড যত নিচে আসবে তত দ্রাব্যতা বৃদ্ধি পাবে যত নিচে আসবে তত দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাহলে সবচেয়ে বেশি কার সবচেয়ে বেশি দ্রাব্যতা বেরিয়াম হাইড্রক্সাইডের তার চেয়ে কম দ্রাব্যতা স্ট্রনসিয়াম হাইড্রক্সাইডের তার চেয়ে কম দ্রাব্যতা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তার চেয়ে কম দ্রাব্যতা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের তার চেয়েও কম দ্রাব্যতা বেরিয়াম হাইড্রক্সাইডের সো দেখো যত নিচে আসতেছে তত দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে যত উপরে যাচ্ছে তত দ্রাব্যতা কম কম হচ্ছে সো নিচের দিকে দ্রাব্যতা বেশি এবার যদি এই যৌগগুলোর সাথেই আমি সালফেট বা কার্বোনেট যোগ করি যেমন দেখো সালফেট বা কার্বনেট যোগ করলে কি হয় বেরিলিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট স্ট্রনসিয়াম সালফেট বেরিয়াম সালফেট কার্বনেট যোগ করলে বেরিলিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট এগুলো উপরের দিকে যত থাকবে তত তার দ্রাব্যতা সবচেয়ে বেশি কার যেমন বেরিলিয়াম সালফেট এইটা দ্রাব্যতা সবচেয়ে বেশি ঠিক আছে এটা দ্রাব্যতা সবচেয়ে বেশি সো এইটার দ্রাব্যতা যদি সবচেয়ে বেশি হয় বেরিলিয়াম সালফেট বিএস ফোর বেরিলিয়াম সালফেট তারপরে কি দেখো এইটার পরে এর চেয়ে এর চেয়ে কম দ্রাব্যতা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এইটার দ্রাব্যতা তার চেয়ে কম দ্রাব্যতা কার ক্যালসিয়াম সালফেট তার চেয়ে কম দ্রাব্যতা কার ইস্ট্রনসিয়াম সালফেট হ্যাঁ এইভাবে দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এইদিকে বৃদ্ধি সো এইভাবে তুমি ছকটা কেটে মনে রাখবা এক সাইডে হাইড্রোক্সাইড দিবা এক সাইডে হাইড্রোক্সাইড দিবা আর এক সাইডে সালফেট আর কার্বোনেট দিবা দিয়ে মনে রাখবা যত নিচের দিকে আসবে তত দ্রাব্যতা বাড়বে যত উপরের দিকে যাবে তত দ্রাব্যতা বাড়বে এইভাবে মনে রাখবা এইভাবে ছক কেটে কেটে সুন্দর করে প্র্যাকটিস করবা খাতায় তাহলে দেখবা প্রত্যেকটা জিনিস মনে থাকছে এবং এখন তুমি বই পড়বা কনসেপ্ট বুক পড়বা প্রিপারেশন বুক পড়বা যখন এগুলা দেখবা দেখবা প্রত্যেকটা জিনিস তোমার মনে থাকতেছে ঠিক আছে সো এগুলো খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এগুলো মনে রাখতে হবে আমাদের সামনের জার্নিটা অনেক সহজ করার জন্য ঠিক আছে আচ্ছা সো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এরপর আসি যে দ্রাব্যতার উপর আমাদের পরবর্তী যেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে চাপ দ্রাব্যতার উপর চাপের কি প্রভাব আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব সো দ্রাব্যতার উপর চাপের প্রভাব আমরা যদি কঠিন বা তরল পদার্থ নিই কঠিন বা তরল পদার্থের উপর চাপের কোনো প্রভাব নেই অর্থাৎ আমাদের কাছে যখন কঠিন কিছু থাকবে আমাদের কাছে যখন কঠিন কিছু থাকবে যখন তরল কিছু থাকবে এবং যখন গ্যাস কিছু থাকবে সো গ্যাসের দা কঠিনের দ্রাব্যতা তরলের দ্রাব্যতা এবং গ্যাসের দ্রাব্যতা কঠিনের উপর দ্রাব্যতার চাপের কোনো প্রভাব নেই তরলের দ্রাব্যতার উপর চাপের প্রভাব নেই চাপের প্রভাব আছে। আসে গ্যাস যেই পদার্থগুলো আছে তার উপর চাপের প্রভাব আছে। এবং গ্যাসের দ্রাব্যতার উপর চাপের যেই প্রভাব এইটাকে ব্যাখ্যা করছে বিজ্ঞানী হেনলি কে বিজ্ঞানী হেনলি ঠিক আছে এই বিজ্ঞানীর হেনলির যেই ব্যাখ্যাটা দিছে সেটা আমরা এখন একটু দেখব দেখো তুমি যখন সিম্পলি চিন্তা করো এইটা ধরো এটা ধরো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হ্যাঁ এটা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এটা একটা কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে তোমার ধরো পানি আছে পানি আছে এই পানির ভিতরে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে ডিজলভ করো উচ্চ চাপের ভিতরে দ্রবীভূত করো তাহলে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে এইচ টু এইচ টু সিও থ্রি সো এই যে এইস টু সিও থ্রি তৈরি হলো এর ভিতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হয়ে গেল মানে কি কার্বন ডাইঅক্সাইড এর দ্রাব্য ভিতরে যেই নিয়ে আনছো সেই বেড়ে গেছে যেই ভিতরে নিয়ে সেই বেড়ে গেছে বাট প্রবলেম হইতেছে যখনই তুমি এটার মুটকি খুলে দিবা মুটকি খুলে দিবা দেখবে এখান থেকে বুধবুধ বের হচ্ছে এখান থেকে বুধবুত বের হচ্ছে কারণ মুটকি খুলে দেওয়ার সাথে সাথে ভিতরে চাপ কমে যায় আর চাপ কমে গেলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা তখন কমে যায় আর দ্রাব্যতা কমে গেলে কার্বন ডাইঅক্সাইড আস্তে 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 উপরে উঠে যায় তার মানে ব্যাপার হয়েছে কি যদি আমরা কোনো গ্যাস নিই সেই গ্যাসকে যদি আমরা উচ্চ চাপে দ্রুবীভূত করতে চাই তাহলে তার দ্রাব্যতা বেড়ে যায় এবং দ্রুবীভূত হয় কিন্তু যদি আমরা চাপ কমাই ফেলি তখন তার দ্রাব্যতা আর কিন্তু বৃদ্ধি পায় না অর্থাৎ কোনো কিছুর চাপ এবং দ্রাব্যতার যে সম্পর্ক কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ এবং দ্রাব্যতার যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক অর্থাৎ কোনো গ্যাসের ক্ষেত্রে তুমি চাপ যত বাড়াবা তার দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে চাপ যত বাড়াবা দ্রাব্যতা যত বৃদ্ধি পাবে চাপ যত কমাবা দ্রাব্যতা তত হ্রাস পাবে চাপ যত কমাবা দ্রাব্যতা তত হ্রাস পাবে যেমন দেখো উদাহরণ কি দেখলাম আমরা এই যে আমাদের আরসি কোলা কোকা কোলা তারপর হচ্ছে তোমার পেপসি ক্লেমন এগুলা দেখছি এগুলার ভিতরে কি পানি থাকে পানির ভিতরে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ডিজলভ করি যখন চাপ অনেক বহু থাকে সহজেই ডিজলভ হয়ে যায় যেই তুমি সিপি খুলে দাও চাপ কমে যায় সেই কিন্তু এ বাইরে বের হয়ে যায় সো বাইরে যখন বের হয়ে যায় তখন তার দ্রাব্যতা হ্রাস পায় তার মানে কি হলো চাপ বৃদ্ধি পাইলে দ্রাব্যতা বৃদ্ধি পায় চাপ হ্রাস পাইলে দ্রাব্যতা হ্রাস পায় একদম সিম্পল একটা কনসেপ্ট ঠিক আছে এবার আমাদের এখানে কয়েকটা ব্যতিক্রম মনে রাখতে হবে যেমন ব্যতিক্রমের ভিতরে আমাদের আছে কে কে তোমার হচ্ছে এই এইসিএল সালফার ট্রাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দেখো এইসিএল সালফার ট্রাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই তিনটা গ্যাস এই তিনটা গ্যাসের ক্ষেত্রে কি ঘটে এই তিনটা গ্যাসের ক্ষেত্রে এদের তোমার হচ্ছে পানিতে দ্রাব্যতা বেশি হ্যাঁ এই তিনটা গ্যাসের ক্ষেত্রে পানিতে দ্রাব্যতা এমনিই বেশি এমনি বেশি এদের দ্রাব্যতা ফলে এর জন্য আবার আমাদের হচ্ছে এই যে হেনলির যে চাপের সূত্র আছে তোমার হচ্ছে চাপের যে সূত্র আছে হেনরি এই হেনরির চাপের সূত্র আমাদের খাটে না হেনলির চাপের সূত্র বা হেনরির চাপের সূত্র তখন আমাদের খাটে না সো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য খাটে তো আমরা দ্রাব্যতা রিলেটেড আরও একটা ডিপ কনসেপ্ট মোটামুটি সুন্দরভাবে বুঝে ফেললাম এবার আসো আমাদের দ্রাব্যতার উপরে সময়নের প্রভাব এটা আমরা বুঝবো বাট সময়নের প্রভাব বোঝার আগে আমাদের দ্রাব্যতার আরেকটু গভীর কনসেপ্টে যেতে হবে হবে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণ ফলে যেতে হবে এবার দ্রাব্যতার গুণ ফল এই জিনিসটা আমরা ধীরে ধীরে বুঝবো সময়ের প্রভাব আর একটু পরে পড়বো হ্যাঁ সময় প্রভাব আলাদা স্পেশাল আর একটা টাইপ এখন দেখো টাইপ ছয়ের ভিতরে কিন্তু আমরা অনেকগুলা টাইপ দেখাচ্ছি এক একই সাথে অনেক কিছু দেখাচ্ছি আমরা হচ্ছে যে ওইগুলাকে ভেঙে ভেঙে নিলে দশটা টাইপ হয়ে যেত বাট একটার ভিতরে আমি তোমাদের সব দেখায় গুণ গুণফল তারপর হচ্ছে বিভিন্ন নিয়ামকের প্রভাব প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে দেখানো যায় বাট আমরা একটার ভিতরে সব দেখে ফেলতেছি এবার আসো দ্রাব্যতার গুণফল ব্যাপারটা কি দ্রাব্যতার গুণফল ব্যাপারটা হচ্ছে যখন কোনো লবণ যখন কোনো লবণ স্বল্প দ্রবণীয় হয় যেমন দেখো স্বল্প দ্রবণীয় কোন একটি লবণ যেমন হচ্ছে ক্যালসিয়াম ফুলরাইড তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট ঠিক আছে এই যে লবণগুলো আছে এই লবণগুলা যখন স্বল্প দ্রবণীয় হয় বা এইগুলা হচ্ছে তোমার যদি পানিতে তুমি যদি দ্রুবভূত করো তাহলে এগুলো হচ্ছে আয়নে পরিণত হয় যেমন ক্যালসিয়াম টু প্লাস এবং টু আয়নে পরিণত হবে সোডিয়াম প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস এরকম আয়নে পরিণত হবে এর ক্ষেত্রে দুইটা অ্যালমিনিয়াম থ্রি প্লাস প্লাস হচ্ছে এসো ফোর টু মাইনাস কয়টা তিনটা সো দুইটা অ্যালমুনিয়াম থ্রি প্লাস থ্রি সালফেট মাইনাস এই আয়নগুলাতে পরিণত হয় সো যখন এরা এরকম ছোট ছোট। আয়নে পরিণত হয় এরকম আয়নে পরিণত হয় তখন এদের একটা দ্রাব্যতার গুণফল তৈরি হয় সো দ্রাব্যতার গুণফল নির্ণয়ের দ্রাব্যতার গুণফল নির্ণয়ের একটা সিস্টেম আছে সিস্টেমটা কি আমরা একটার ক্ষেত্রে দেখি যেমন আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দেখি ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল তৈরির ক্ষেত্রে ক্যালসিয়াম টু প্লাস এবং দুই মোল ফ্লোরিন মাইনাস তৈরি হবে সো যদি এইটার দ্রাব্যতা এস হয় তাহলে ক্যালসিয়ামের দ্রাব্যতা হবে এস এবং এইটার দ্রাব্যতা হবে টু এখন এর ডিপ ব্যাখ্যায় আমরা যাব না বাট এইটুকু মনে রাখি যে এগুলো মোল আকারে ডিস্ট্রিবিউট হয় এখানে এস এস থাকলে এখানে এস এখানে টু হবে এখন এই ক্যালসিয়াম ফ্লোরাইডের এ দ্রাব্যতার গুণফল যদি করো দ্রাব্যতার গুণফলকে বলা হবে কে এসপি মানে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু টু ফ্লোরিন আয়নের ঘনমাত্রা এবং শুধু টু ফ্লোরিন আয়নের ঘনমাত্রাই হবে না তার যেই মূল সংখ্যা সেটা ঘাতে পরিণত হবে অর্থাৎ এর মূল সংখ্যা এক ছিল সেটা পাওয়ারে যাবে এর মূল সংখ্যা দুই ছিল সেটা পাওয়ারে যাবে সো প্রথমটা যেহেতু এস এস এর পাওয়ার ওয়ান এর পাওয়ার যেহেতু টু এস টু এস এর পাওয়ার টু সো সব মিলায় ক্যালকুলেশন করলে দেখো আমাদের ভ্যালু আসে ফোর এস কিউব ভেলুকে আসলো ভাইয়া ফোর এস কিউব সো এইটা আসবে হচ্ছে আমাদের এখান থেকে অ্যানসার সো এই যে ফোর এস কিউব আসলো এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল এখন এই যে দ্রাব্যতার গুণফল এইটাকে আমরা এতটা করলাম এতটা করে যেমন ক্যালকুলেশন করা যাইত আরও শর্টেও কিন্তু ক্যালকুলেশন করা যাইত কিভাবে আরও শর্টে ক্যালকুলেশন করা যাইত দেখো এখানে অ্যালমুনিয়াম সালফেটের ভালো করে খেয়াল করলে দেখবা যেখানে অ্যালমুনিয়ামের এই যে নিচে দুই সংখ্যা আছে এখানে দেখো সালফেটের নিচে তিন সংখ্যা আছে সো এর মানে একটা হবে হচ্ছে টু এস আর একটা হবে হচ্ছে থ্রি এস একটা হবে হচ্ছে টু এস আর একটা হবে হচ্ছে থ্রি এস সো আমি যখন কে বের করবো কে বের করলে টু এস সেটার পাওয়ার টু আসবে এবং থ্রি এস সেটার পাওয়ার থ্রি আসবে তার মানে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি দেখবা টু এস এর পাওয়ার টু হয় এস টু দি পাওয়ার টু হয় থ্রি এস এর পাওয়ার থ্রি হয় এস টু দি পাওয়ার থ্রি হয় সো টু এস এর পাওয়ার টু থ্রি এস এর পাওয়ার থ্রি থ্রি এস এর পাওয়ার থ্রি এস টু দি পাওয়ার টু প্লাস থ্রি এরকম সংখ্যা আসে না সো এইটার মানেই যদি আমরা সংক্ষেপে দেখি এই নিচে অ্যালুমিনিয়ামের নিচে অ্যালুমিনিয়ামের নিচে এখানে যদি এক্স থাকে আর সালফেটের নিচে এখানে যদি ওয়াই থাকে দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার এস প্লাস ওয়াই এটা হচ্ছে শর্টকাট যে কোনো কিছু দ্রাব্য দাবের করার জন্য এটা শর্টকাট সো টু টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার টু প্লাস থ্রি এটাই তো এক্স টু দি এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পর এক্স প্লাস ওয়াই ওই শর্টকাট সো এই শর্টকাটে আমরা এখান থেকে অনায়াসে মিলাই ফেলতে পারবো দেখো একটা আসবে চার একটা আসবে সাতাশ আর একটা আসবে এস টু দি পাওয়ার ফাইভ সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ কত আসবে ভাইয়া একশো আট এস টু দি পাওয়ার ফাইভ দ্যাট ইজ দ্য শর্টকাট সো আমাদের যদি জিজ্ঞেস করে যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল কত তখন তুমি অপশনে পাওয়া হচ্ছে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তো এই ধরনের ছোটো ছোটো শর্টকাটগুলো আমরা করে ফেলতে পারবো যেমন ধরো আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদেরকে জিজ্ঞেস করলো সি এ থ্রি পিও ফোর হোল টু এই যে ক্যালসিয়াম ফসফেট এইটা দ্রাব্যতার গুণফল কত ক্যালসিয়াম ফসফেট এইটা দ্রাব্যতার গুণফল আমাদের জিজ্ঞেস করলো সো এইটা যদি জিজ্ঞেস করে আমরা কি পারবো আমরা কি পারবো আদৌ আমাকে কি দেখা যাচ্ছে ইয়েস দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে সো এইটা দেখো একদম সিম্পলি করা সম্ভব কীভাবে এই নিচে দেখো তিন আছে সো তিনের পাওয়ার তিন এই নিচে দেখো দুই আসে দুইয়ের পাওয়ার দুই এস টু দি পাওয়ার দুই প্লাস তিন তার মানে দেখো সাতাশ ইন্টু চার ইন্টু এস টু দি পাওয়ার ফাইভ সো সব মিলাই গুণ করলে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ তাহলে সব মিলাই গুণ করলে কত আসবে ভাইয়া একশো আট এস টু দি পাওয়ার ফাইভ দ্যাটস ইট এভাবে আমরা অনায়াসে যে কোনো কিছু দ্রাব্যতার গুণফল বের করতে পারবো এবারটা আমাদের বলে দিবে এভাবে ছোট ছোট জিনিস বলে দিবে দেখো ম্যাথে এরকম বলে দেয়া থাকবে একটা বলে দিই তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে ম্যাথ কেমন হবে আমাদের বলে দিবে যে এভাবে বললো হ্যাঁ যে ক্যালসিয়াম ফুলরাইডের দ্রাব্যতার গুণফল ক্যালসিয়াম ফ্লোরাইডের এর দ্রাব্যতার গুণ ফল এইটা ইকুয়ালস টু হচ্ছে টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ঠিক আছে টু দি পাওয়ার এইটা যদি হয় তাহলে দ্রাব্যতা কত দ্রাব্যতা কত সো তখন আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের দিকে খেয়াল করতে হবে ক্যালসিয়ামের সংখ্যা কত ওয়ান সো ওয়ান টু দি পাওয়ার ওয়ান ফ্লোরাইডের সংখ্যা কত টু 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 দি পাওয়ার টু

গাঠলে দেখো এই জায়গাতে আসবে হচ্ছে আমাদের তিনে চারি বারো সো তিন আসবে সো এস ইকোয়ালস টু আমাদের থ্রি রুট থ্রি রুটের নিচে থ্রি আসে অ্যান্ড আসে হচ্ছে টেন টু দি পর মাইনাস টুয়েলভ সো এই জায়গাতে থ্রি রুট যদি করো তাহলে তিনের উপর থ্রি রুট থাকছে আচ্ছা আমরা এই জায়গাতে সংখ্যাতে একটু উল্টা পাল্টা করছি এটা টুয়েলভ নিছি না টুয়েলভের জায়গায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ফোর থাকবে নাই হচ্ছে তোমার চুয়ান্ন থাকবে হয় ফোর নাই চুয়ান্ন কেন ফোর নাই চুয়ান্ন দেখো যদি এখানে চুয়ান্ন হয় যদি এখানে চুয়ান্ন হয় তাহলে কত আসছে দেখো তো তোমার না এখানে হচ্ছে ফোরই থাকবে হ্যাঁ ফোরই থাকবে ফোর থাকবে আর না হলে হচ্ছে সাতাশ চুয়ান্ন একশো আট থাকবে হ্যাঁ একশো আট না হলে ফোর এরকম কিছু একটা সংখ্যা থাকবে যেটা আমরা ইজিলি মিলাইতে পারবো যদি এখানে ফোর থাকে তাহলে এই জায়গাতে দেখো ফোর আসতেছে এখানে ফোর আসতেছে সো এই ফোর আর এই ফোর কেটে গেলে তোমার দেখো এই থ্রি রুটের নিচে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ পাচ্ছি তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি এখানে আসছে টেন টু দি পাওয়ার ফোর এবার বলবা ভাইয়া তাহলে চুয়ান্ন কেন বলছিলেন চুয়ান্ন হলে দেখো এখানে যদি এখানে যদি একশো আট হয় একশো আট হয় তাহলে একশো আট হলে দেখো এই জায়গায় যখন তুমি একশো আট বসাবা সো এই ফোরের সাথে এটা কেটে গেলে দেখো সাতাশ থাকে সাতাশ দোকান চুয়ান্ন চুয়ান্ন দোকান একশো আট সো এখানে যদি সাতাশ থাকে তাহলে রুটের নিচে টোয়েন্টি সেভেন হয় সো রুটের নিচে টোয়েন্টি সেভেন হওয়া মানে হচ্ছে এইটা টোয়েন্টি সেভেনকে থ্রি রুট করলে আসে থ্রি আর টেন টু দি পর মাইনাস টুয়েলভ এইটা করলে আসে হচ্ছে টেন টু দি পর মাইনাস ফোর হ্যাঁ অনায়াসে কিন্তু মিলে যায় সো এমন সংখ্যা দেয়া থাকবে যেটা আমরা ক্যালকুলেশন করে মিলাইতে পারবো হ্যাঁ এমন সংখ্যা দেয়া থাকবে যেটা আমরা ক্যালকুলেশন করে মিলাইতে পারবো সো দ্যাটস ইট সো এইটা ছিল আমাদের একটা ছোটোখাটো ট্রিক ওকে সো এই ছোটোখাটো ট্রিকের পর এখান থেকে আমরা হচ্ছে যে আরেকটু আরেকটু দেখি হ্যাঁ আরেকটু দেখি আরেকটু হচ্ছে আরেকটু ডিপ কনসেপ্ট দেখার চেষ্টা করি যেগুলো হচ্ছে আমাদের জন্য হয়তো আরেকটু গুরুত্বপূর্ণ হবে এরকম কনসেপ্ট ও এখানে আমরা একটা জিনিস একটু ছোটোখাটো জিনিস মিস করে গেছি ওইটা একটু দেখাই দিই তারপরে আসি কি মিস করে গেছি দেখো আমাদের দ্রাব্যতার গুণফলের একটা গ্রাফ আছে সোডিয়াম এটাকে বলা হচ্ছে শোধক লবণ। সোধক লবণের একটা গ্রাফ আছে। ওই গ্রাফটা আমরা একটু মিস করে গেছি। সোধক লবণ মানে হচ্ছে সোধক লবণের প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্নে আসবে যে শোধক লবণের সংকেত কি? সো সোধক লবণের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইনটু 10 অনুপানি। এইটাকে বলা হচ্ছে শোধক লবণ। সোডিয়াম সালফেটের সাথে 10 অনুপানি এটাকে বলা হচ্ছে শোধক লবণ। সো যখন আমাদের শোধক লবণ দিবে শোধক লবণের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা বনাম তাপমাত্রা এইটা যে গ্রাফ হ্যাঁ দ্রাব্যতা বনাম তাপমাত্রা এইটার যে গ্রাফ এইটাতে একটা ব্যাপক উল্টা জিনিসপত্র দেখা যায় ভাই উল্টা জিনিসপত্র কি দেখো এখানে আমাদের দশ পানি আছে দশ পানি থাকায় ইনিশিয়ালি এই যোগটা তাপহারি তাপহারি তাপ হারি এখন তুমি যদি এখন তুমি যদি তাপ হারি এটা তাপ মাত্রা লিখলাম কেন এটা হচ্ছে তাপ হারি হ্যাঁ এটা হচ্ছে তাপ হারি সো তুমি জানো যে যেটা তাপ হারি তাকে তুমি যদি তাপ দাও তাকে তুমি যদি তাপ দাও বৃদ্ধি পায় সো এখন এই যদি আমরা তাপ দিই তাহলে দ্রাব্যতা আস্তে 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 বাড়বে সো ইনিশিয়ালি আমাদের দ্রাব্যতা আস্তে 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 বাড়বে বাড়তে বাড়তে এই পয়েন্টে চলে গেছে দ্রাব্যতা আস্তে 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 বাড়তে বাড়তে এই পয়েন্টে চলে গেছে এবার এই পয়েন্টে গেল কেন গেল কারণ দেখো দ্রাব্যতা যত বাড়াচ্ছ তাপমাত্রা যত বাড়াচ্ছো এই পাশে থেকে পানি তত বেশি বাষ্পে পরিণত হচ্ছে না বাষ্পে পরিণত হচ্ছে তো এই পানিটা মোটামুটি অ্যারাউন্ড চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রায় একদম সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি তাপমাত্রায় ভাইয়া ডিগ্রি তাপমাত্রায় এই পানিটা অ্যারাউন্ড সবকিছু বাষ্পে পরিণত হয় এখন ধরো চৌত্রিশ সেন্টিগ্রেড টেম্পারেচারে যখন এই টোটাল পানিটা বাষ্পে পরিণত হয়ে গেছে এখন কিন্তু এই সোডিয়াম সালফেট শুধু সোডিয়াম সালফেট তো শুধু সোডিয়াম সালফেট যখন আসে তখন এ কিন্তু এখন তাপ উৎপাদী হ্যাঁ এ কিন্তু এখন তাপ উৎপাদি সো এ যদি এখন শুধু তাপ উৎপাদি হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে তুমি যদি এখন টেম্পারেচার বাড়াও তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে তাহলে এই পয়েন্টে এসে সে এখন তাপ উৎপাদি হয়ে গেছে এবার তুমি তাপমাত্রা এদিকে বাড়াচ্ছো তাহলে দ্রাব্যতা কি এখন আর বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে না এবার আস্তে আস্তে দ্রাব্যতা হ্রাস পাবে তাহলে গ্রাফটা কি গ্রাফটা হচ্ছে প্রথমে তাপ উৎপাদি তার প্রথমে তাপ তারপরে তাপ উৎপাদি ঠিক আছে সো প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পাবে তারপর দ্রাব্যতা হ্রাস পাবে এবং দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে এই থেমে যাবে এই টেম্পারেচারকে বলে হচ্ছে পরিবৃত্ত টেম্পারেচার ঠিক আছে এখানে যা যা তোমাকে আমি বলছি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট প্রশ্নে চলে আসবে এমসি বলো রিটেন এ বলো ব্যাখ্যামূলক কোশ্চেনে বলো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখবা ঠিক আছে তো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি সো এটা ছিল হচ্ছে আমাদের এই পর্যন্ত একটা খুব চমৎকার লেকচার যেই জায়গাতে আমরা অনেক কিছু শিখলাম এবার আসো আমরা দ্রাব্যতার গুণফলের সাহায্যে কোনো একটি জায়গায় অদক্ষেপ পড়বে কিনা সেটা ডিসিশান নিব দ্রাব্যতার গুণফলের সাহায্যে কোনো একটি জায়গায় অদক্ষেপ পড়বে কিনা সেটা ডিসিশান নিব সো আমাদের এমসিকিউতে মাঝে মাঝেই চলে আসে যে অদক্ষেপ পড়বে কিনা সো অদক্ষেপ পড়বে কিনা এটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের কেএসপি এবং কেআই এই দুইটা জিনিস বের করতে হয় কেআইপি হচ্ছে যে কোনো কন্ডিশনে তোমার গুণফল যে কোনো কন্ডিশনে গুণফলকে আমরা বলি কেআইপি দেখো যদি আমাদের কেএসপি আর কেআইপি সমান হয় তখন এই দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ কি দ্রবণ সম্পৃক্ত সো সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা তোমার হচ্ছে অদক্ষেপ পড়ে না যদি কেএসপি ছোটো হয় আর কেআইপি বড়ো হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ কি দ্রবণ অতিপ্রিক্ত দ্রবণ এইটাতে অদক্ষেপ পড়ে এটা কি কি হয় অদক্ষেপ পড়ে আরে হাতের লেখা এত খারাপ হচ্ছে কেন অদক্ষেপ পড়ে ওকে আর যদি আমাদের কেআইপি ছোটো আর কেএসপি বড়ো হয় এইটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ সো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেও অদক্ষেপ পড়বে না সো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অদক্ষেপ পড়বে না হাতে অনেক খারাপ হয়েছে না আর বোর্ডটা নড়ে হ্যাঁ এই জন্য লিখতে ইচ্ছা করতেছে না আমি হচ্ছে এক এই রুমে যখন আমি টোটাল সেট আপ করি আমার ধরো অপোজিটে ব্ল্যাক ব্ল্যাক পর্দা দেয়া ডান সাইডে ব্ল্যাক পর্দা দেয়া এবং মোটামুটি অনেক কিছু সেট করা এই রুমে দুইটা হচ্ছে বক্স লাইট আছে অনেক কিছু আছে তো প্রত্যেকটা সেট করার জন্য আলাদা আলাদাভাবে মিস্ত্রি ডাকছি এবং হচ্ছে ইয়া করছি সো এই এই বোর্ডটা যে লাগাবো এটা সেট ছিল না আমার আসলে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ারই ইচ্ছা ছিল না আগে একটা ছোট হোয়াইট বোর্ড লাগানো ছিল ওই ওই জানলাটাতে সো ওই ছোট হোয়াইট বোর্ডটাতে আগে হচ্ছে ছোট ছোট কিছু রেকর্ড করছিলাম পরে চিন্তা করলাম যে আসলে আমার আসলে বড় হোয়াইট বোর্ড যে হোয়াইট বোর্ডে রেকর্ড করা উচিত এত বেশি হিজিটেট ফিল করে লাভ নাই কবে স্মার্ট বোর্ড কিনতে পারবো না পারবো কবে সক্ষমতা হবে তার ঠিক নাই সো আমার হোয়াইট বোর্ডে পড়ানো উচিত এবং একটা বড় হোয়াইট বোর্ড কেনা উচিত সো বড়ো হোয়াইট বোর্ড কিনে এনে আমি এই ওয়ালটাতে লাগাইছি এখন আমি মিস্ত্রি ডেকে এটা সেট করি নাই ফলে উপরে ড্রিল করা নাই আর যেহেতু উপরে ড্রিল করা নাই তাহলে প্রবলেম যেটা হয়েছে এটা একটু নড়তেছে হ্যাঁ জাস্ট জ্বালানাতে লাগানো তো এই জন্য এটা নড়তেছে সো এই ওয়ালে যদি আমি পর্দা লাগাই এই ওয়ালের ইচ্ছা আসছে কালারফুল পর্দা লাগানোর কালারফুল পর্দা লাগানোর কারণ হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে যদি পডকাস্ট টাইপের ভিডিও শুট করি কালারফুল ব্যাকগ্রাউন্ড অনেক দরকার পড়ে সো এটাতে কালারফুল কোনো কিছু যদি লাগাই তখন হয়তো আবার মিস্ত্রি ডাকা লাগবে ডেকে হচ্ছে সেট করা লাগবে তখন হচ্ছে এইটাকে আবার সেট করে নিব আপাতত নড়তেছে বাট অ্যাডজাস্টেবল এইটুকু অ্যাডজাস্ট করে লাইফে চালাইতেই হয় সব কিছু সো আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের অদক্ষেপ পড়ার শর্ত এখন কোনো একটি দ্রবণে অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বের করার জন্য আমাদের দ্রবণের কোন দ্রবণ সেটা বলে দেওয়া থাকবে যেমন দেখো আমাদের হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণে কে এর ভ্যালু বলে দেওয়া থাকলো কে এস ভ্যালু কত বলে দেওয়া থাকলো সাপোজ ধরে নিলাম হচ্ছে আমাদের কে এস ভ্যালু বলে দেওয়া থাকলো হচ্ছে টুয়েলভ ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ হ্যাঁ এইটা বলে দেওয়া থাকলো এবার বললো যে এই জায়গাতে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা এত এবং ফ্লোরিন আয়নের ঘনমাত্রা এত সো এই জায়গা থেকে আমাদের বের করতে বললো যে অদক্ষেপ পড়বে কি পড়বে না তাহলে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা বের করার জন্য আমাদের দুইটা আয়নেরই কিন্তু ঘনমাত্রা দিয়ে দিছে সাপোজ ধরো এই জায়গাতে বলে দিছে যে জিরো পয়েন্ট ফোর মোলার ঘনমাত্রা এটা বলে দিছে জিরো পয়েন্ট জিরো এইট মোলারিটি ঘনমাত্রা তাহলে দুইটাতেই দুইটা থেকে আমরা এখন ক্যালকুলেশন করতে পারতেছি কিভাবে দেখো এখানে আমরা কে আই পি ইকলস টু যদি বের করি আমাদের আসবে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু টু ফ্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা টোটালটার পাওয়ার টু সো আমাদের দেখো দেয়াই আছে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.4 তার পাওয়ার 1 আর টু ফ্লোরিন মাইনাস এর ঘনমাত্রা 0.08 তার পাওয়ার কত 2 সো এইটা ক্যালকুলেশন করে কিছু একটা আসবে যেটা আসবে সেটার সাথে এইটা কম্পেয়ার করে যদি আমাদের বড় হয় তাহলে বলবো অদক্ষেপ পড়বে যদি ছোট হয় তাহলে বলবো অদক্ষেপ পড়বে না সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি সো আমাদের এই টাইপের एमसीक्यूগুলা বড় एमसीक्यूতে আসে না বড় এমসিকিউতে যেগুলো আসে সেগুলো নিয়ে আমাদের একটু বেশি কথা বলা উচিত সো সেগুলো নিয়ে আমরা একটু ফোকাস থাকি হ্যাঁ সো এইগুলো আমাদের আসবে না বড় এমসিকিউতে তোমাদের হচ্ছে ইয়াতে আসবে না সো আমাদের যেগুলো আসবে সেগুলো নিয়ে যদি আমরা একটু ফোকাস থাকি দেখো আমাদের একটা এমসিকিউ এরকম আসে এরকম একটা এমসিকিউ আসে ভার্সিটিতে বলে হচ্ছে যে বলে হচ্ছে এরকম যে দুইশো গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে

এত খারাপ হইতেছে কেলাসের পরিমাণ বের করে এরকম জিজ্ঞেস করবে তো এই জায়গাতে কি কি দেয়া আছে দেখো আমাদের দুইশো গ্রাম দ্রবণ দেয়া আছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা দেয়া আছে তারপর পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা দেয়া আছে অর্থাৎ আমরা কিন্তু টেম্পারেচার কম করছি আগে যখন চল্লিশ ডিগ্রিতে ছিল তখন দ্রাব্যতা বেশি ছিল পঁচিশ ডিগ্রিতে দ্রাব্যতা কমে গেছে এখন দ্রাব্যতা কমে গেলেও দ্রবণের পরিমাণ সেম আছে তার মানে দ্রবণের পরিমাণ সেম থাকলে দ্রাব্যতা কমে যাচ্ছে যখন তখন ওই জায়গাতে ওই পানির ভিতরে কিছুটা ইয়া হবে দ্রবীভূত হয়ে যাবে মানে ধরো হচ্ছে যখন তুমি একটুক পরিমাণ পান নিসো আর তার ভিতরে একটু পরিমাণ চিনি দিসো দিয়ে মিশায় ফেলছো পারফেক্টলি মিশে গেছে এবার তুমি কি করছো জায়গাটা ঠান্ডা করছো ঠান্ডা করলে এখন ওই দ্রাব্যতার তো কমে যাচ্ছে ফলে অতগুলা চিনি তো ধারণ ক্ষমতা রাখে না তখন কিছু পরিমাণ চিনিকে নিচের দিকে সরাই দিবে তাহলে যেইটুকু সরাই দিবে ওটাই কিন্তু কেলাসে পরিণত হবে সো ওই জিনিসটা এখানে বলছে ওই জিনিসটা যদি এখানে বলে তাহলে এখন আমরা এটাকে কিভাবে কেলাসের পরিমাণ বের করতে পারি আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপ ব্যবহার করে ম্যাথে করতে পারি আর আমরা শর্টকাটেও করতে পারি সো অ্যামাউন্ট অফ কেলাস কেলাসের অ্যামাউন্ট যেমন টু একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এক্স ইন্টু ভি এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি ক্লাসের পরিমাণ বের করতে পারো এবার বলবো ভাইয়া এক্স কি এক্স হচ্ছে উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা আচ্ছা এবার বলবা ওয়াই কি ওয়াই হচ্ছে নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা এবার ভি কি ভি হচ্ছে আমাদের যেই দ্রবণের ভলিউম দেয়া থাকবে বা দ্রবণের ভর দেয়া থাকবে সেটা সো ভি হচ্ছে দ্রবণের ভর দ্রবণের ভর এইবার তুমি এখন একটু চিন্তা করো উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া ছিল কত আশি নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা কত দেয়া ছিল ষাট নিচে আসো হান্ড্রেড প্লাস আশি ইন্টু আমাদের দ্রবণের ভর কত দেয়া ছিল দুইশো এই যে সবগুলা বসায় ফেলছি এবার ক্যালকুলেট করো দেখো ইজিলি মিলে গেছে কি হবে উপরে দেখো টু হান্ড্রেড নিচে হচ্ছে সো এখান থেকে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো উপরে যাবে হচ্ছে ফোর হান্ড্রেড নিচে যাবে হচ্ছে এইটিন সো এইটা সামথিং টোয়েন্টি পয়েন্ট সামথিং হবে টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং হবে সো এই জায়গা থেকে কাটাকাটি করে তুমি অনেক কিছু পাবা সো দ্যাট ইজ দ্যাট ইজ দ্য দ্রাব্যতা যেটা আমাদের এখান থেকে দরকার দ্যাট ইজ দ্য দ্রাব্যতা যেটা আমাদের এখান থেকে দরকার তো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখান থেকে আমাদের কি পরিমাণ কেলাশ হলো কেলাশের পরিমাণটা কেমনে আসলো আচ্ছা এটা একটা এমসিকিউ ছিল যেটা আমাদের অনেক বেশি পরিমাণে আসে এবার আরেকটা এমসিকিউ আসো দ্রাব্যতা রিলেটেড যেটা আমাদের অনেক বেশি পরিমাণে আসে আমাদের বলবে যে এরকম বলবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রশ্নটা লিখো আগে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার হচ্ছে দ্রাব্যতা যদি হ্যাঁ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে টোয়েন্টি ফাইভ গ্রাম পার লিটার হলে পাঁচশো এম এল এ পাঁচশো এম এল এ কত গ্রাম তোমার হচ্ছে দ্রাব্যতা এখানে ধরে নিলাম আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বলছে সো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পঁচিশ গ্রাম পাল লিটার হলে পাঁচশো এম এলএ পাঁচশো এম কত গ্রাম তোমার সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড আছে তাহলে এখানে বোঝার চেষ্টা করি যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদের দ্রাব্যতা ফিক্সড সেটা কত পঁচিশ গ্রাম এক লিটারে সো এক লিটার মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান থাউজেন্ড এম এ আমাদের সোডিয়াম কুদুরায় লবণ আসে হচ্ছে পঁচিশ গ্রাম এটাই তো আমাদের দ্রাব্যতা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আসে তাহলে এই জায়গাতে আমরা যদি এখন বের করার চেষ্টা করি তাহলে এক এম এল এ কত আছে এক এম এল এ আসতে হচ্ছে পঁচিশ ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড এবার দেখো আমাদের পাঁচশো এম এল এ চাইছে তাহলে কী করবো পাঁচশো এম এল এ যদি আমরা বের করতে চাই পঁচিশ ইন্টু পাঁচশো ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি দেখো এটার সাথে এটা কাটবে কাটলে দুই পাওয়া যাবে এটার সাথে এটা কাটলে বারো পয়েন্ট পাঁচ পাওয়া যাবে এখান থেকে গ্রাম এইটা হচ্ছে এখানে মেইন এই ধরনের কোশ্চেনে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে প্রশ্নটা করা যদি একবার প্রশ্নটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে প্রশ্নের ধরন তুমি বুঝে যাবা আর প্রশ্ন যেভাবে প্যাঁচায় দিক না কেন তুমি ওই প্রশ্নটা ধরে ফেলে ওটা সলিউশন করতে পারবা একদম সিম্পল কোশ্চেন একদম সিম্পল কোশ্চেন জাস্ট তোমাকে প্রশ্ন ধরতে হবে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন দেখা থাকে যে আমাদের দ্রাব্যতা এত এত গ্রামে কতটুকু আছে দ্রাব্যতা এত এত গ্রামে কতটুকু আছে কখনো এই জায়গাতে পঁচিশ গ্রাম পার লিটার না বলে পঁচিশ গ্রাম পার হান্ড্রেড গ্রাম পানিও বলতে পারে তখন আমাদের ওখানে পানির পরিমাণ বলে দেবে যে এত পানিতে কতটুকু আছে সো তখন আমাদের ওইভাবে জিনিসটা ক্যালকুলেট করতে হবে সো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি ঠিক আছে সো এই জায়গাতে একটা খুব খুব কমন একটা কোয়েশ্চেন এটা হচ্ছে জিএসটিতে দু হাজার বাইশ বিশ একুশে আসছে বুটেক্সে আসছে আরো বেশ কয়েক জায়গায় আসছে একটা খুব কমন কোশ্চেন এইটা আমি তোমাদের একটু করাইতে চাচ্ছি আহ প্রিপারেশন বুক কোশ্চেন ব্যাংক আছে এটা আমি একটু তুলবো এটা আমি একটু তুলবো তোলার পরে তারপরে করাবো হ্যাঁ এটা তুলবো তারপরে করাবো এরপরে আমরা একটু হচ্ছে আয়ন শনাক্তকরণে যাব আয়ন শনাক্তকরণে আমরা যতটা প্রয়োজন ততটাই দেখব কেমন আমরা অনেক বেশি ডিপ দেখব না যেমন দেখো আমাদের প্রশ্নটা বলছে যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এইটার কেএসপি আছে হচ্ছে টু ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন টু ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন এবার বলছে যে দ্রবণের পিএইচ দশ হলে দ্রবণের পিএইচ যদি দশ হয় হ্যাঁ তাহলে আমাদের এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস টু প্লাসের ঘনমাত্রা কত ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা বের করতে বলছে সো এই জায়গাতে খুব বজার একটা জিনিস দেখো আমাদের এখানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড দে আসে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডে হাইড্রক্সিল মাইনাস আয়ন আছে এই হাইড্রক্সিল মাইনাস আয়নের পিএইচ যদি দশ হয় তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা পেয়ে যাচ্ছি কিভাবে পাচ্ছি দেখো এই জায়গাতে পিএইচ দেওয়া আছে হচ্ছে দশ তার মানে পিওইস এর ভ্যালু হচ্ছে ফোর এখন পি মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এটা ইকোয়ালস টু ফোর সো হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এই সাইডে গেলে এনটি লগ মানে টেন টু দি পাওয়ার মাইনাস উপরে চলে যে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে যাবে সো এই জায়গাতে উপরে যে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে যায় এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম এবার দেখো আমরা যখন দ্রাব্যতার গুণফল করব দ্রাব্যতার গুণফল করব কে এস পি ইকুয়ালস টু ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইন্টু টু ইন্টু হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন তার পাওয়ার আসবে কত টু তার পাওয়ার আসবে কত টু সো এই জায়গাতে আমাদের হাইড্রক্সিল মাইনাস আয়নের যে কনসেন্ট্রেশন এই দ্রবণে আসে সেটা আগে থেকে দেয়া আছে কত সেটা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দেওয়া আছে সো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর যদি দেওয়া থাকে তাহলে এই জায়গা থেকে আমরা হাইড্রোক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বসাবো বসায় ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন বের করতে পারবো সো এখানে আমাদের কেএসপির ভ্যালুটা দেখো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এটা বসাইলাম ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন এটা বের করতে হবে আর হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টোটালটা স্কোয়ার সো দেখো ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন এইটার কনসেন্ট্রেশন যদি আমরা বের করতে চাই তাহলে উপরে যাবে টু ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন আর নিচে যাবে টেন টু দি পর মাইনাস এইট সো এই জায়গা থেকে তুমি যদি অ্যাডজাস্ট করো এই জায়গা থেকে তুমি যদি অ্যাডজাস্ট করো ভ্যালু আসবে টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি কত আসবে টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি সো এইটা আসবে হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার তুমি বইতে দেখবা রিটার্নে করা আছে প্রিপারেশন বুকে দেওয়া আছে এটাই হচ্ছে কারেক্ট আনসার করা আছে তো আশা করছি আমরা এই প্রসেসটা ডিটেল বুঝতে পারছি ডিটেল বুঝতে পারছি সময়ন প্রভাবের কনসেপ্টটাও খুব সিম্পল সময়ন প্রভাব নিয়ে ক্লাস অনেক বেশি লম্বা হয়ে গেছে আর দেখাই ইচ্ছা করতেছে না আজকে অনেক ভার্সিটি ক কোয়েশ্চেন সলিউশন করছে প্রায় দুই ঘন্টা ক্লাস নিছি তোমাদের এই ভিডিওটা রেকর্ড করার আগে দেড় ঘন্টা ক্লাস নিছি এবার এই টানা আবার মেবি এক ঘন্টা ক্লাস বুকে ফেলছি ঠিক আছে তো সব মিলায়ে আর বুকতে ইচ্ছা করতেছে না সময়ের প্রভাবটা আজকে না দেখাই সমান প্রভাবটা থেকে তোমাদের কোয়েশ্চেন খুব একটা আসে না যেহেতু খুব কম আসে এই জন্য এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট না আস তাও বলবো না ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট সময় প্রভাবের একটা ট্রিক আছে সেটাও ইম্পর্টেন্ট সো ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করবা ইয়াতে কি কয় কমেন্ট বক্সে তাহলে হয়তো সময় প্রভাবের ওই সমস্ত ট্রিকগুলা অল্প কয়েক লাইনে কীভাবে সলিউশন করতে হবে এটার উপর একটা শর্ট ভিডিও দিয়ে দিব কেমন সো আজকে ইচ্ছা করছে না আর দেখাইতে যারা যারা এখনো ক্লাসটি দেখতেছো তোমাদের ধৈর্য দেখে আমার খুব ভালো লাগতেছে তোমরা চমৎকার মানুষ এবং আমি বিশ্বাস করি যে তোমরা এত এত জায়গায় ক্লাস থুয়ে ভাইয়ার ক্লাস করতেছো এবং তোমাদের ভিতরে এই ধৈর্যগুলো আছে সো তোমরা ডেফিনেটলি তোমাদের লাইফে ভালো করবা অনেক বেশি প্র্যাকটিস করো আমি মনে করি প্র্যাকটিস ইজ দ্য কি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি ভালো করবা লাইফে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি ভালো করবা প্র্যাকটিস ইজ দ্য অনলি কি যেটা তোমাকে পারফেক্ট একটা মানুষ হিসেবে তৈরি করবে এবং ফাইনালি তুমি যখন এক্সামে যে বসবা সেখানে যে তোমাকে পারফর্ম করতে হেল্প করবে প্র্যাকটিস ইজ দ্য অনলি কি তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো তোমার ফাইনালি যে অ্যাকুরেসি অনেক বাড়বে সো অনেক 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 বেশি পরিমাণে প্র্যাকটিস করো যতটা প্র্যাকটিস করা সম্ভব ততটা প্র্যাকটিস করো এবং হচ্ছে ধৈর্য ধারণ করে অল্প অল্প করে জিনিসপত্র শিখো শেখার ক্ষেত্রে কোনো শর্টকাট নেই জানো তুমি কখনোই মানে গিলে খেয়ে ফেলে উগড়ে দিতে পারবা না তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বুঝতে হবে হজম করতে হবে তারপরে তুমি ওটাকে প্রোডাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারবা প্রোডাক্টিভ ওয়েতে দিতে পারবা সো গিলে খেলে খেয়ে ফেলে উগড়ে দেওয়ার মন মানসিকতা থাকলে ধরা খাবা এরপর আসো আয়ন শনাক্তকরণের পাট্টাতে আসে আয়ন শনাক্তকরণের পাট্টাতে একটু ফাঁকি দিই আমি বলে বলে দিই কোথা কোনগুলা কোনগুলা লাগবে বোর্ডে আর লিখতেছি না দেখো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে শিখা পরীক্ষায় তোমার কে কোন ধরনের বর্ণ দেয় এগুলো আমাদের লাগবে যেমন দেখো লিথিয়াম আমাদের হচ্ছে উজ্জ্বল লাল বা ক্রিমসন কালার দেয় সোডিয়াম সোনালি হলুদ পটাশিয়াম বেগুনি তারপর রুবিডিয়াম লালচে বেগুনি সিজিয়াম নীল তারপর ক্যালসিয়াম ইটের মতো লাল বেডিয়াম একটা ছক আছে শিক্ষা পরীক্ষায় কে কি ধরনের বর্ণ দেয় তার একটা ছক আছে এই ছকটা ভালো করে মুখস্থ করবা খুবই ইম্পর্টেন্ট এই ছকটা মুখস্থ করার কোনো বিকল্প নেই এরপরে দেখো বিভিন্ন আয়ন শনাক্তকরণে কি কি ব্যবহার হয় এইটা আমাদের প্রয়োজন প্রথমে আসি আমাদের সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার হয় আমরা দেখব মনে রাখবা সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে আমাদের এখানে ব্যবহার হয় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যেটাকে হচ্ছে রুচিলি লবণও বলে আই গেস পটাশিয়াম বি টু ও তোমার হচ্ছে আচ্ছা ভুল লিখলাম কেন তোমার হচ্ছে কে টু এইচ টু এস বি টু ও সেভেন কে টু এইচ টু এস বি টু ও সেভেন এটাকে বলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট সোডিয়াম প্লাসওয়ান শনাক্তকরণে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয় এবং এই সোডিয়াম প্লাসওয়ান শনাক্তকরণে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনেট দিয়ে যখন তুমি বিক্রিয়া করবা তখন এখানে সাদা বর্ণের অদক্ষেপ দিবে এবার এইটা সাদা বর্ণেরই যে অদক্ষেপ দেয় সেইটা একটা মনে রাখার ট্রিক আছে ট্রিকটা বলে দিচ্ছি সব জায়গায় মিলাই নিবা কেবলমাত্র ডি ব্লক এবং অবস্থানান্তর মৌল যারা আছে ট্রানজিশনাল ইলিমেন্ট যারা আছে তারাই রঙিন বর্ণ দেয় পাখি সবাই দেখবা সাদা দেয় শুধুমাত্র ডি ব্লক মানে

তারা কিন্তু তোমার সাদা বর্ণ দিবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এবার দেখো আমাদের আয়রন টু প্লাস আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আয়রন টু প্লাস আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের দুই ধরনের যৌগ ব্যবহার করা হয় একটা হচ্ছে কে ফোর কে ফোর এফএসিএন সিক্স এইটা ব্যবহার করা হয় একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় এবার তুমি কি করবা এই দুইটা বিক্রিয় মুখস্থ করার পাশাপাশি আয়রন টু প্লাসের সাথে বিক্রিয়া করা বা দুইটারই বিক্রিয়া করায় আয়রনের সাথে বিক্রিয়া করায় কে কি রঙের অদক্ষেপ দেয় সেটা মুখস্থ করবা বিক্রিয়া যদি নাও মনে থাকে কে কি রঙের অদক্ষেপ দেয় সেটা মুখস্থ করবা যেমন দেখো অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে এখানে হচ্ছে সবুজ রঙের অদক্ষেপ দিবে এটা কি এটা হচ্ছে সবুজ রঙের অদক্ষেপ দিবে আর একটা হচ্ছে কে ফোর সিক্স এর সাথে বিক্রিয়া করে হালকা নীল রঙের অদক্ষেপ দিবে সো দুইটা কিন্তু দুই রঙের এবার দেখো তো এটা কালারফুল অদক্ষেপ দিছে না কেন কালারফুল অদক্ষেপ দিছে কারণ এরা কিন্তু ডি ব্লক এবং অবস্থান মৌল এই জন্য কালারফুল অদক্ষেপ দিছে বুঝতে পারছো সো আশা করি তুমি কিভাবে পড়তে হবে সেটা বুঝতে পারছো সেম ভাবে এফই থ্রি প্লাস থ্রি প্লাস এর জন্য তুমি এই দুইটা বিক্রিয় কি ব্যবহার করবা কিন্তু কালার ভিন্ন ভিন্ন হবে সেটা আমাদের মনে রাখবা এবার এছাড়া আমাদের এখান থেকে আরেকটা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে কপারের শনাক্তকরণ কপারের শনাক্তকরণ কপারের শনাক্তকরণের কথাগুলো আমি বলে দিচ্ছি কপার শনাক্তকরণের ক্ষেত্রে কপার টুপলা সংকালনের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি কপারের ক্ষেত্রে কি ব্যবহার করি ভাইয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা মৃদুভাবে ধীরে ধীরে অল্প অল্প করে দ্রবীভূত করি তো মৃদুভাবে ধীরে ধীরে অল্প অল্প করে দ্রবীভূত করলে এখানে যেই কালারটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে প্রোশিয়ান ব্লু এটা আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে আচ্ছা এবারটা পরবর্তীতে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেসলার বিকারক হ্যাঁ তোমাকে দেখবা কোশ্চেনের ভিতরে বারবার 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 জিজ্ঞেস করবে যে নেসলার বিকারকের সংকেত কি নেসলার 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 বিকারক বিকারক সো বিকারকের বিকারকের সংকেত সংকেত এটা আমাদের জিজ্ঞেস করবে এবং জিজ্ঞেস করবে যে নেসলার বিকারক কি শনাক্তকরণে ব্যবহার করা হয় সো নেসলার বিকারকের সংকেত হচ্ছে কে টু এবং এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড এই দুইটা দ্রবণকে আমরা নেসলার বিকারক বলি এই দুইটা দ্রবণকে আমরা কি বলি নেসলার বিকারক বলি এবার এই দুইটার সাথে আমরা এই দুইটার এই নেসলার বিকারক দিয়ে আমরা শনাক্তকরণ করি কি বলতো আমরা শনাক্তকরণ করি হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম প্লাস প্লাস আয়ন আয়ন সো শনাক্তকরণে নেসলার নেসলার ব্যবহার করা হয় এবং বিকারকের এই যে বিক্রিয়াটা এটা কিন্তু রিটেনে আসে সো একটু মাস্ট মাস শিখবা নেসলার বিকারকের বিক্রিয়াটা কি আমার আজকে ইচ্ছা ছিল এগুলো সব দেখিয়ে দেওয়ার বাট ক্লাস টাইম অনেক লং হয়ে গেছে আর আমি অনেক সো আর ইচ্ছা করতেছে না সো এইটা তোমরা কি করবা একটু এক একা দেখবা সো আমি বলে দিলাম কি কি পড়তে হবে আশা করি বুঝতে পারছো সো তোমরা যারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমরা এই ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে টেলিগ্রাম গ্রুপগুলাতে ফেসবুক গ্রুপগুলাতে শেয়ার করবা ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাক সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ তোমাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে দেখা হবে as alaikum.